নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সাধে আলাদে। কথায় আছে, মায়ের হাতে রান্না স্বাদ অমৃতের সমান। একদম ঠিক তাই। আমরা মায়ের হাতে রান্না খেতে ভালোবাসি না এমন খুব কমজনই আছি। সেই কারণে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমার মায়ের হাতের একটা রান্নার রেসিপি। আমি আজকে বানাবো গন্ধরা চিংড়ি। গন্ধরা চিংড়ি বানানোর জন্য আমি এখানে বাগদা চিংড়ি নিয়েছি, মানে মাঝারি মাপের যে চিংড়ি সেই চিংড়ি নিয়েছি 200 গ্রাম। চিংড়ি মাছটাকে আমি ভালো করে মাথা আর পাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি আর লেজটা শুধু রেখে দিয়েছি। চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আমি। এবার মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি একটা গন্ধরাজ লেবু কেটে নিচ্ছি। আমি গন্ধরাজ লেবুটাকে কেটে নিয়েছি। কেটে নিয়ে এক টুকরো গন্ধরাজ লেবুর রস বের করে আমি মাছটাকে ম্যারিনেট হতে দেব। দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে 30 মিনিট ম্যারিনেট হতে দেব। 30 মিনিট আমাদের হয়ে গেছে। আমি গ্যাসটাকে অন করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব 1 টিস্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে ছেড়ে দেব আমাদের ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজবো না, 2-3 মিনিট একটু ভেজে নিয়েই আমি তুলে নিচ্ছি। ওই চিংড়ি ভাজা তেলেই আমি ফোড়ন দিয়ে দেব গোটা গোলমরিচ, একটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব 1/2 টিস্পুন চিনি, আর দিয়ে দেব একটা পেঁয়াজ বাটা। একটা বড় সাইজের পেঁয়াজটি আমি বেটে রেখেছিলাম, সেটা আমি এটাকে একটুখানি ভেজে নেব। তারপর দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি কড়াইতে অ্যাড করে দেব 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 2 চা চামচ পোস্ত, আর 1 টেবিল চামচ নারকেল কোড়া আমি ভালো করে মিহি করে বেটে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেব। এবার দিয়ে দেব 1 কাপ নারকেলের দুধ। দুধটা ফুটে উঠলে আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। একটা গন্ধরাজ লেবুর পাতা ছিঁড়ে আমি এটার মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব লেমন জেস্ট আর কিছুই না, লেবুর খোসাটা, মানে এই সবুজ অংশটা আমি গ্রেট করে দিয়ে দেব। কিন্তু বেশি গ্রেট করলে আবার তেতো হয়ে যাবে, যেন সাদা অংশ পর্যন্ত না পৌঁছায়, ওপরের সবুজ অংশটাই কেবলমাত্র অ্যাড করতে হবে। এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। দু 3 মিনিট আমরা লো থেকে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে একটুখানি রান্না হতে দেব। তারপর রেডি হয়ে যাবে আমাদের গন্ধরা চিংড়ি। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে নিয়েছি। এবার আমি চিংড়িটাকে সার্ভ করে নেব। একদম রেডি হয়ে গেছে আমাদের গন্ধরাজ চিংড়ি। মায়ের হাতের এই স্পেশাল রান্নাটি যদি আপনারাও বাড়িতে ট্রাই করেন তাহলে নিশ্চয়ই খুব ভালো লাগবে। যদি রান্নাটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।
আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন সাথে আলাদের। নমস্কার।